বিভিন্ন দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ করছে বিএনপি। আগামী 20 নভেম্বর সিলেটে দলটির বিভাগীয় গণসমাবেশের তারিখ নির্ধারিত ছিল। নির্ধারিত ওই তারিখ পরিবর্তন করে 1 দিন আগে 19 নভেম্বর সমাবেশ করার ঘোষণা দিয়েছেন সিলেট বিএনপির নেতারা। রোববার দুপুরে নগরীর দক্ষিণ দরগাহ গেটে একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণসমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা মনে করেছি পরীক্ষার্থীদের সুবিধার্থে আমাদের এই বিশাল সমাবেশ, যেখানে আমাদের প্রত্যাশা প্রায় 4 লক্ষাধিক লোকের সমাগম হবে, সেটি একটি ছুটির দিনে অনুষ্ঠিত করার। সেই জন্য আমরা একদিন এগিয়ে নিয়ে এসে 19 নভেম্বর শনিবার দিন এই সমাবেশটি অনুষ্ঠিত করার পরিকল্পনা।